গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের তিন দিন হয়ে গেছে থাকা, তো আজকে চলে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ইয়ে দেখো, কোল্ড ড্রিঙ্ক আছে নাকি তোর মাথার পাশে? কোল্ড ড্রিঙ্কটা আরে বাবাকে বলবি ম্যাট্রেস ফেলে দিতে, বের করে দিতে। ওটা আছে একটু থাক। ডিমটা নিয়ে যেতে হবে চালগুলোকে। এটা আছে গোবিন্দভোগ চাল। আজকে আমাদের এক সাথে তিন দিন হয়ে গেল, তিন দিন থাকতে হয় সেই নিয়ম এসে। তো এগুলোকে সরিয়ে দেবো আজকে। এটাকে আমি রেখে দেবো, কারণ পরে পুজোতে আবার লাগে। ফ্ল্যাটে মাটির খুব প্রবলেম হয়। এই ঘরটা এক বছর রাখতে হবে, সেই জন্য আমি এই ঘরটা ফেলবো না, এগুলোকে ফেলবো, একটা প্লাস্টিক করব। এই ঘরটা নামিয়ে দেব। তো ঘরটা এক বছর রাখতে হবে, ওই জন্য এটাও আমি জল ফেলে রেখে দেব ধুয়ে। চলো, আমার কাজ শেষ, এগুলো সব গুছাবো এক এক করে। কেরলে গিয়েও তো কাপড় মেলেছো, মেলোনি? হ্যাঁ, এইটুকু কাপড় কাচার তো তুমি করোই রেগুলার। তার সাথে তোমার কি বলে না, মুদ্রা কথা কি? মুদ্রা কথা এখানে কোনো কাজ নেই, তোমাকে চার দিন কোনো কাজের মধ্যে টোটাল একদম হোম সার্ভিসের মধ্যে রেখেছি। আজকে তো এখন লুচি, ছোলার ডাল, পনির, ফ্রাইড রাইস না খিচুড়ি খাওয়াবে এখন। কালকে থাকলে কালকে মাছ মাংস খাওয়াতো। তোমার তো টোটালটা একদম পুরো বিশ্রামের উপর কেটে গেল। তোমাকে গা জ্বলছে? হ্যাঁ, এই লাস্ট তুমি ঢুকি 12:30 বাজে এখন, না ও দেড়টায় একটা সময় একটাই চলে যাব। বাসন কিছুটা মেজেছি আর এইটুকু মাজলে হয়ে যাবে। ওইদিকে মা মেজে রেখেছি, ওই যে একটু জল ঝরলে সেটাকে মুছে আমি তুলে রাখবো বাসনগুলো। তো এবারের মতো এই ফ্ল্যাটে আজকে দিন শেষ। আবার আসবো কবে ভগবানই জানে, ভগবান যেদিন চাইবে সেদিন আসবো আর কি। এবার কেটে নেবো, একটু কাঁচা বাকি আছে অল্প কিছু। সব বাসনে যে মেজে ফেলেছি, আর যে কিছু পেঁয়াজ আছে এগুলো সব নিয়ে যাব। আর এটা আমি নিয়ে আর বিরিয়ানির বাক্স এটা ফেলে দেবো। এগুলো নিয়ে যাব। এই এসি রিমোট নিতে হবে না? হ্যাঁ, এসি রিমোটটা ব্যাগে ঢুকিয়ে দাও। বলু, এসি রিমোট ব্যাগে ঢুকিয়ে দাও বাবা। এগুলো সব নিয়ে যাব বাড়িতে। আর এগুলোকে একবারে ভরে নিই, নাহলে পরে ভুলে যাব। আর ঘরের দিক পচা বন্ধ বেরিয়ে যাবে। আমি নিচ্ছি, আমি কাচবো একটু। দেখো কিরকম থ্রেড দেয়, দেখো ওদেরই জামা কাপড় কাচবো, আবার ওরাই থ্রেড দেয়, আবার ওরাই থ্রেড দিচ্ছে। একটা লোক একটা কাজ করবে না, একবার না পাবো, যেটা না পাবো। কি হয়েছে? এবার খেলায় হেরে গেছে। দেখো আমার সংসারের অবস্থা, আবার যেটা না পাবে বাড়ি থেকে সেটা নিয়ে চিৎকার আরম্ভ হবে। এটা পেলাম না, সব দায়িত্ব তখন সুন্দর কথা বলে, এগুলো তো তোমার দেখার কথা। এই এই ইলেকট্রিক কেটেলে জল নেই, এটাকে উল্টে রাখতে পারিস নি? দাদা ইউজ করেছে তো, এতো উঠে উল্টানো যাচ্ছে না, থাক এরকম থাক। দেখো দুই ভাই বোনের অবস্থা, সব খেলা চলছে।
আছে, প্লাগ থেকে খুলে রাখবো। আর এই হচ্ছে আমাদের ছাদের গার্ডেন। দূরে এয়ারপোর্টের এরিয়া, ওই দূরে যতটা ফাঁকা এরিয়া দেখা যাচ্ছে সবটাই। আমাদের লেকটা কত বড় লাগছে দেখ, এখান দিয়ে বড় লাগছে, বড় বড়ই বড় লাগছে, কিন্তু উপর থেকে বেশি বড় লাগছে। যে আমাদের শেলফের সামনে যে ঘুমিয়েছিলাম না, শেলফটা এই বড় লাগছে। তুমি টিভি দেখার কথা, তাও দেখা যাচ্ছে না এত বড়। গ্রিন কেন মা, ক্লিয়ার কেন না? ওই যে গ্রিন কালার কেন, গাছের ছায়া পড়েছে। এই ঘরটা মোটামুটি মোটামুটি গোছানো হয়ে গেছে, এটাকে এখন ঝাড় দেব, তারপর বাকি ঘরগুলো পরিষ্কার করব। ঘর মোটামুটি এই যে গোছানো কমপ্লিট, এগুলোকে সব ফেলবে নিচে। আর এই যে জামা কাপড় এইগুলো পুরো ঢাই এই ঘরে এই ঘরে, এগুলোকে এখন ভাঁজ করব। এই যে তিতলের সাজার জিনিস সমস্ত কিছু এগুলো ভাঁজ করে যার যার ব্যাগে ভরব। এত জামা কাপড় আনা হয়েছে যেগুলো তো অর্ধেক কেউ পরেনি, যেহেতু এখানে সেট আপটা নেই থাকার মতো, ওই জন্য বেশি করে আনা হয়েছে। অসুবিধা কিছু নেই, গাড়ি করে নিয়ে যাব। এই ঘর দুটোও নিতে হবে, কিন্তু এসে কলা গাছ আর নিয়ে যাস না, সাবধানে নিস, দুটো পারবি কি একসাথে? নিচের ড্যামে রাখতে যাচ্ছে, এইগুলো রাখতে হবে। সব গুছিয়ে এখন মুখটুক সব ধুয়ে এসছে, আর এখন রেডি হবো বেরোতে হবে। আর পার্থ আর গুল্লু গেছে গাড়িতে জামা কাপড়গুলো রাখতে। খুব খারাপ লাগছে যেতে, এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে কি বলবো। এদিকে বাথরুমেও বালতি উল্টে রেখে দিয়েছি। দেখো ঘর জানলাটা সব পরিষ্কার একদম। আমার তিন দিনের সংসার, তিন দিনের সংসার এখানেই শেষ। এই যে ওই ব্যাগটা আছে, নেয়া নিতে হবে। টাওয়ারটা এখানে মেলে দিয়েছি, এখানেই থাক, লাগবে না, এই ফ্ল্যাটের জন্যই কেনা হয়েছিল। আর বাথরুমের ব্যাগ এটা হচ্ছে গিয়ে পার্থটা এটা রাখা হয়েছিলো, বাটিটা বড় হলো, ওই জন্য এটাকে ছোটো কিনতে হবে। ছোটো কিনে তবে সেট করবো, এটা পরে করবো, এখন নয়, থাক। আর এখানে কিছু বালিশ এনেছিলাম এক্সট্রা, এগুলো আমার লাগবে না, এগুলো আমার ওই বাড়িতে থাকে, এক্সট্রাই থাকে, তো সেগুলোকে ঢাকা দিয়ে রেখেছি, এগুলোকে নেব না। আর এই দেখো সব পরিষ্কার। আর এই জামার চা সালোয়ার, এটা আমি এখন পরবো, এটা পরেই বেরোবো। একটাই শুধু কাজ বাকি, চার্জারটা নিতে হবে, শঙ্খটাও নিতে হবে। আর এই ঘরও দেখো, একটু মুছতে পারলে ঘরটা ভালো হতো, কিন্তু কি আর করা, এখন একদম সময় নেই, ড্রাইভার চলে এসেছে। এই যে সব পরিষ্কার, ঘরটা আমি এখানে সব সব এখানে আমি বুট করে রেখেছি ধুয়ে। আর এই যে দ্বারঘর যাতে রেখেছিলো সেগুলো আমি রেখে দেবো, এগুলো তো এগুলোকে এখানে রেখে দিলাম, একটু ভেজা ভেজা আছে, তার সদ্য সদ্য বানানো হয়েছিল সেই জন্য এখানে থাকবে। আর এই যে চলো, আর কি করা, যেতে যখন হবে, মন খারাপ করে লাভ কি, চলো।
আর এই দেখো পুজোর জিনিস, আমার অনেক কিছু বেঁচে গেছিলো, এগুলো নিয়ে যাচ্ছি। আর এই যে ডিম এখানে ছিল, পেঁয়াজ টেয়াজ সমস্ত এর মধ্যে ভরে নিয়েছি। আর পুজোর জিনিস কিছু ছিল, সেগুলো আমার ও বাড়িতে পুজোতে লাগবে, ওই জন্য এটার মধ্যে ভরে রেখেছি। চাল কিছু এক্সট্রা ছিল, সেগুলোকে ভালো করে প্যাক করে রেখেছি। আর এগুলো আর নেবো না, এগুলো থাকবে। এদিকে এই বাসনগুলো এখানে থাকবে, এখানকার জন্যই কেনা হয়েছে। এগুলো সমস্ত ধুয়ে ধুয়ে না রেখে শুকিয়ে রেখেছি, শুকিয়ে মুছে রেখেছি এগুলো সমস্ত। আর পোছাটাও এখানেই থাক, এটা এখানের জন্যই আনা হয়েছিল। আর এই যে আমার গাড়ি, গাড়ি এসে দাঁড়িয়েছি, পাখি যাবে, ওই যে পাখি আর বন্ধু গেছে, আরও জিনিসপত্র আছে সেগুলোকে রাখবে। আর এই দেখো লাস্ট, রেডি হয়ে গেছি। আর একটা জিনিস দেখাই, এই যে মাম্বিকা ধাবা ক্লোজ, এই যে ক্লোজ, আবার ওপেন হবে খুব শীঘ্রই। চলো লাইটগুলো বন্ধ করব। লাইট বন্ধই আছে। দরজা বন্ধ করো, তোমার বাথরুমের লাইট বন্ধ করেছো? চলো তোমার চা এখানে তো ছিল, ঢুকে চলে এসেছো। এই তো যাত্রা যাত্রা যা, তুমি নাও না একসাথে নামো, মার সঙ্গে যাবে, মার ছেলে মার সঙ্গে যা, তাই না? অনেক কাজ করছে, সব যা জিনিসপত্রগুলোকে বাইরে রেখে এসছে। পড়াশোনাটা টেনে দাও, ও আবার আটকাবে না, উল্টা গেট আরেকবার দেখে নাও দরজাটা ঠেলে, ঠিক আছে? চল, এটাই আমরা এই যে শুয়েছিলাম এটাতে ভাড়া করে, তো সেগুলোকেও বাইরে রেখে দিয়েছি। চলো মনটা ভীষণ খারাপ লাগছে, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। আরে দেখো, আরে দেখো হাসবেটা, চলে গেলাম, দাঁড়া আসলাম, খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আবার, হ্যাঁ আবার তো আসবোই বাড়ি যখন আপনাদের কাছে কিনে নিয়েছি, আসছি। হ্যাঁ তাড়াতাড়ি, খুব ভালো লেগেছে আপনার অনুষ্ঠান।
তো ভালো আমার রিটায়ার লাইফ কেটে যাবে এখানে। অনেক লোক এখানে বুড়ো হবে। এয়ারপোর্টের কাছে ছেলে এসে একটু হলেও তো ছেলে দূরে বাড়ি হলো এখানে নামলে নেমে এয়ারপোর্ট কাছে। হ্যাঁ ঠিক আছে, আজকের দিনও থেকে যাচ্ছি তখন।